যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। তোমার ধ্যান জ্ঞান যদি হয় সফলতা অর্জন, তাহলে ব্যর্থতা তোমাকে স্পর্শও করতে পারবে না। অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। চতুর্দিকে না দৌড়ে লক্ষ্য স্থির করো এবং তা পূরণের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, সফল তুমি হবেই। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। চাওয়ার পরিমাণ সবসময় কম থাকাই ভালো, কারণ বেশি হলে চাওয়াটা অপূর্ণই রয়ে যায়। খেলায় হারবে আর হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। মার্কশিটের কয়েকটা নম্বরের কম বেশির ওপর জীবনের সাফল্য নির্ভর করে না। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, সাফল্য আসবেই। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির যত রাগ বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটে জিনিস প্রয়োজন: এক, শিক্ষা; দুই, ইচ্ছাশক্তি; তিন, বুদ্ধি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস কোনোটাই ভালো না, দুটোই কিন্তু মানুষের বিপদ ডেকে আনে। উদ্দেশ্য ঠিক থাকলে জয় অনিবার্য, সাহায্যকারী তো উপলক্ষ মাত্র। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাতে নেই। জীবনের ছয়টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু বলার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, এবং কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। সৌভাগ্য প্রত্যেকের সাথেই দেখা করার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা করে। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন থেমো না, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে।